সালামু আলাইকুম, আমি রায়হান। আলহামদুলিল্লাহ, ইটিএমস এর মাধ্যমে ভিসা প্রসেসিং করে 2 দিন আগে আমি সাউথ কোরিয়ার ভিসা পেয়েছি। এটিএমস এর স্টুডেন্টরা যারা ভিসা প্রসেসিং করতে চায় তাদের কাছ থেকে কোনো ফাইল ওপেনিং চার্জ নেওয়া হয় না। যদি ভিসা হয় তাহলে ভিসা হওয়ার পর সামান্য কিছু চার্জ নেওয়া হয়, আর ভিসা না হলে 1 টাকাও নেওয়া হয় না। অলরেডি যারা বাহিরে যাওয়া বা বিদেশে পড়াশোনা করার জন্য প্ল্যান করছেন, একান্তভাবে সাজেস্ট করি তাদের ভিসা প্রসেসিং এটিএমস প্রতিষ্ঠানের মাধ্যমে করান। কারণ এটিএমস এমন একটা প্রতিষ্ঠান যেখানে অতিরিক্ত কোনো চার্জ নেওয়াই হবে না, বিশ্বস্ত প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি আপনার আইএলএস থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত সম্পূর্ণ কাজটা আপনি স্বল্প খরচে করতে পারবেন, যেটা দেখা গেছে অনেক প্রতিষ্ঠানে 2 গুণ 3 গুণ প্রায় অনেক টাকা নিয়ে নেয়। তো আজকে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, আসলে কীভাবে এটিএমস এর সাথে আমার পরিচয়। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মন আল্লাহ তাআলার প্রতি, যার করুণা এবং অশেষ সহমতে আমি আজকে এই পর্যায়ে আসতে পেরেছি, এবং আমার বাবা মার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তাদের সার্বিক সহায়তায় আজকে আমার স্বপ্ন পূরণের পথে। তারপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার প্রিয় একজন ব্যক্তি, তিনি হচ্ছেন এটিএম মাহমুদ, সবাই তাকে এটিএম স্যার নামে চিনে। তিনি খুবই একজন ভালো মনের মানুষ, দীর্ঘ 20 বছর তিনি নিরলস পরিশ্রম এবং সততার সাথে মানুষের কেরিয়ার গঠনে কাজ করে যাচ্ছেন। কিভাবে এটিএমস এ আমার জার্নিটা শুরু হয়েছিল, 2022-এ প্রায় 2 বছর আগে আমার বাবার মাধ্যমে আমি জানতে পারি এটিএম সম্পর্কে। ওই সময় আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা চলাকালীন সময়ে আমি আমার বাবার সাথে এটিএমস অফিসে আসি এবং এটিএম স্যারের সাথে কথা বলি। তারপর সেখান থেকেই মূলত আমার বিদেশে যাওয়ার প্রতি আমি অনুপ্রাণিত হই। আমি ইংলিশে দুর্বল ছিলাম, সেই জন্য ইংলিশ বেসিকটা ক্লিয়ার করার জন্য এটিএমস আমি লেভেল 1 এবং লেভেল 2 ভর্তি হই, এবং লেভেল 1 এবং 2 শেষ করার পর আবার আইএলটিএস কোর্সেও ভর্তি হই। মূলত আইএলটিএস কোর্সটা তখন আমি শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি। তারপর আমি আবার 2 উইক্সের একটা প্রিপারেশন নিই। মোটামুটি 2 উইক্সের প্রিপারেশন নেওয়ার পর আমি আইএলটিএস এক্সাম দিই, মোটামুটি একটা ব্যান্ডি স্কোর অর্জন করি, এবং সেই স্কোর এবং আমার একাডেমিক সার্টিফিকেট সব ডকুমেন্টস দিয়ে আমি এটিএমস এর মাধ্যমে স্টুডেন্ট ফাইল ওপেন করি সাউথ কোরিয়ার জন্য। আলহামদুলিল্লাহ, কোরিয়া এরোস্পেস ইউনিভার্সিটি থেকে আমার অফার লেটার আসে, এবং তারপর আমি টিউশন ফি পেমেন্ট করি। আদার্স ডকুমেন্টস নিয়ে আমি এই অগস্টে 28 তারিখ এম্বাসি ফেস করি, 1 সপ্তাহ পর আমি আমার ভিসাটা পেয়ে যাই। আসলে আমার জার্নির প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা এটিএমস এর মাধ্যমে সম্পূর্ণ করি। তাদের টিম, তাদের হেড অফ ভিসা অ্যাফেয়ার্স টিম আমাকে সম্পূর্ণরূপে সহায়তা করে, কারণ এই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না আসলে কীভাবে স্টুডেন্ট ভিসা বিদেশ যাওয়া যায়। আসলে এটা আমি এটিএমস এর মাধ্যমে জানতে পারি এবং তার টিমের মাধ্যমে আমার সম্পূর্ণ ভিসা প্রসেসিং হয়। তারা আমার জার্নির প্রথম থেকে শেষ পর্যন্ত সব জায়গায় কিভাবে কোথা থেকে ডকুমেন্টস কালেক্ট করতে হবে, কিভাবে ডকুমেন্টস রেডি করতে হবে, তারা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছেন এবং আপডেট দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার ভিসাটা পেয়ে যাই। আমি সবার সবার কাছে আমার জন্য দোয়া চাই যেন আমি সেফলি জার্নি করে আমার সঠিক গন্তব্যে পৌঁছাতে পারি। এবং একটা কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে আমি সবাইকে সাজেস্ট করি যারা আসলে আইএলটিএস পড়তে চান বা বিদেশে স্টুডেন্ট ভিসা পড়াশোনা করতে চান, তাদের জন্য নিঃসন্দেহে এটিএমস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হতে পারে। কারণ যে প্রতিষ্ঠানের পরিচালক হলেন আপনাদের সবার পরিচিত এটিএম স্যার। এবং সেই সাথে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এটিএমস এ যারা স্টুডেন্টরা যারা ভিসা প্রসেসিং করতে চায় তাদের কাছ থেকে কোনো ফাইল ওপেনিং চার্জ নেওয়া হয় না। যদি ভিসা হয় তাহলে ভিসা হওয়ার পর সামান্য কিছু চার্জ নেওয়া হয়, আর ভিসা না হলে 1 টাকাও নেওয়া হয় না। আমাদের মতো যারা মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত পরিবারের সন্তান, তাদের জন্য এটিএমস একটা আস্থার প্রতিষ্ঠান। কারণ আইএলটিএস থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত সম্পূর্ণ কাজটা আপনি স্বল্প খরচে করতে পারবেন, যেটা দেখা গেছে অনেক প্রতিষ্ঠানে 2 গুণ 3 গুণ প্রায় অনেক টাকা নিয়ে নেয়। অলরেডি যারা বাহিরে যাওয়া বা বিদেশে পড়াশোনা করার জন্য প্ল্যান করছেন, আমি একান্তভাবে সাজেস্ট করি তাদের ভিসা প্রসেসিং এটিএমস প্রতিষ্ঠানের মাধ্যমে করান। কারণ এটিএমস এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনার থেকে অতিরিক্ত কোনো চার্জ নেওয়াই হবে না। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা বিদেশে পড়াশোনা করতে চাচ্ছেন অথবা কেরিয়ার বিষয়ে কিছু জানতে চাচ্ছেন অথবা দেশেই কিছু করতে চাচ্ছেন বা ইংলিশে পারদর্শী হতে চান, তারা অবশ্যই একবার এটিএমস এ আসবেন, স্যারের সাথে কথা বলবেন। আশা করি আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। Oh.